হিটলারের যখন 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করলো, আমার মন চায় মাঝে মাঝে হিটলারের লাগে দোয়া করে, কিন্তু দোয়া করার সুযোগ নেই। হিটলার যদি 60 লাখকে হত্যা না করতো কি অবস্থা হইতো? আমরা এখানে বসতে পারতাম না। কি কইলো রে? কি কি ভাই, হিটলার কত লাখ হত্যা করছে? আন্দা বাচ্চা 2-4টা রেখে দিছে। আন্দা বাচ্চা কি? এই 2-4টা আন্দা বাচ্চা রয়ে গেছে। এটা জার্মানির বাইরে ছিল, 2-4টা আন্দা বাচ্চা পৃথিবীর আশেপাশে ছিল, এরা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা শেষ পর্যন্ত এরা এক জায়গায় জমা হয়ে সারা পৃথিবীর কাছে আবেদন করছে, কোথাও এক জায়গায় আমাদেরকে বসতে দাও, কোথাও এক জায়গায় আমাদেরকে বসতে দাও। পৃথিবীর কেউ রাজি হলো না, শেষ পর্যন্ত এই ফিলিস্তিনিরা রাজি হয়ে গেল। কি তোরা জায়গা দিছে, বসতে দিছে? কি দিছে বল, কি দিছে? দয়া করে তোদেরকে বসতে দিছে, তোরা থাক খা ঘুমা হোলা নোয়া বাচ্চা হওয়া। এবার দেখেন, কুকুর যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে থাকে, যতক্ষণ পর্যন্ত কুকুর পাহারাদারি করে, কুকুর শান্ত থাকে, ততক্ষণ পর্যন্ত এই কুকুরকে খাবার দেওয়া আপনার উপর ফরজ। আপনার উপরে কি? বিড়াল আপনার ঘরে আছে, বিড়ালকে খাবার দেওয়া আপনার উপরে কি? লেকিন এই কুকুর যদি পাগল হয়ে যায়, এই কুকুরকে হত্যা করা ফরজ। কি বলছে বলেন? সাতই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হতো, গত 7ই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হতো, ক্ষুদা মাথাবাস্তা এই ঘটনা যদি না ঘটতো, 40 দিন লাগত না বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাস পৃথিবী থেকে মুছে দিত, বাইতুল মুকাদ্দাস থেকে পৃথিবী থেকে মুছে দেওয়ার সমস্ত প্ল্যান তারা করে ফেলেছে। সেখানে গরু আনার দরকার ছিল, তাদের ধর্ম মতে গরুও চলে আসছে সেখানে, এমনকি ঝাড় মাটি পর্যন্ত চলে আসছে, সব কিছু চলে আসছে। তারা সেখানে তাদের মন্দির বানাবে, তাদের তাদের টেম্পল বানাবে, গির্জা বানাবে, সব প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি বলেন রব্বে করিমের ঘর রব কিভাবে বাঁচাবেন? সুবহানাল্লাহ বলবেন না? হুবহু 7ই অক্টোবরের 7ই অক্টোবরের ওই হামলা ছিল, আবাবিল দিয়ে যেভাবে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে হামলা করেছেন, ঠিক 7ই অক্টোবরের মিজাইল দিয়ে আল্লাহ তাআলা তার ঘর পাল। যদি 7ই অক্টোবর না ঘটত, আজকের এই দিনের পৃথিবীর চিত্র হয়তো ভিন্ন। আজকের পৃথিবীর চিত্র হয়তো কি ভিন্ন? এই জন্য মুসলমান রব্বে করিম যেন বলেন, আমি তখন যেমন ছিলাম এখনো আছি, আগামীতেও এমন থাকব। মাত্র 1.5 কিলোমিটারের নাকের দোগায়, 1.5 কিলোমিটারের নাকের দোগায় 500 কিলোমিটারের চ্যানেল কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয়? রব বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি ছিলাম, আমি আছি, আমি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি শুধুই পাঠিয়েছি মুজাদ্দিদ হিসাবে, তবে কেউ যদি গাদ্দারি করে তাইলে বদর, তাইলে উহুদ, তাইলে খন্দক, তাইলে ফাতেমা খান, কেউ যদি কি করে বাকি দুনিয়াতে যা করবেন, দুনিয়াতে যা করবেন, এটা হবে এদের জন্য আযাবে আদনা, এটা হবে এদের জন্য হালকা আযাব, এরপর আমার কাছে রয়ে গেছে আযাবে আদনা, আমার কাছে রয়ে গেছে কি? এবার আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কি নন? আপনি রাখাল? আপনি কি নন? আপনি চৌকিদার নন? আপনি এদের উপরে মুসাল্লাত নন, মুসাল্লিত নন? আপনি এদেরকে জোর করে ঈমান আনাবেন এটা হবে না, এটা করবেন না। তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তবে যদি কেউ রোগদারি করে আর কুফুরি করে, তাহলে মনে রাখবেন দুনিয়াতে জেহাদ, আখেরাতে আযাবে আযাব। সুবহানাল্লাহ, দুনিয়াতে জেহাদ দিয়ে শাস্তি, আর আখেরাতে কি আযাবে? হ্যাঁ, এখন মজা, এখন কেমন লাগে যখন সৈনিকদের, ইসরায়েলি সৈনিকদের মূত্র নালী ফেটে যাচ্ছে, এখন মজা কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? এখন কি? এখন মজাই মজা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 10 জন হামাস, হামাসও 10 জনও শহীদ হয়নি।
বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহু আল্লাহু আযাব আল আকবার দুনিয়াতে জিহাদের আযাব হবে দুনিয়াতে জিহাদ দিয়ে আমি এদেরকে আযাব দেব ফাকাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওদের বিরুদ্ধে আপনি দাঁড়ান রুখে দাঁড়ান আপনার হাত দিয়ে আমি ওদেরকে আযাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর অধিনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবীর সমর অধিনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে স্বয়ং তার রব শিখিয়েছেন তাকে স্বয়ং তার কি রব শিখিয়েছেন তিনি বলেন আলা ইন্নাল কুওয়াতা আররামি এই শুনো নিক্ষেপ করা এর মধ্যে এটাই শক্তি এটাই শক্তি এটাই শক্তি 1450 বছর আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কে বলেছেন বলেন শব্দ কি তিনবার আলা ইন্নাল কুওয়াতা আররামি আলা ইন্নাল কুওয়াতা আররামি আলা ইন্নাল কুওয়াতা আররামি এজন্য ইরানে শুধু রমি করে না মারে না শুধু তৈয়ার করে রাখছে এই জন্যই সারা দুনিয়া ভয় ও তটস্থ মারে না শুধু রেডি রাখছে কি মারে না শুধু কি রাখছে বলে মারে না শুধু রেডি রাখছে ফাই ওয়াজ্জিবুহুল্লাহুল আযাব আল আকবার আল্লাহ তাআলা তাদেরকে আখরাতে ভয়াবহ শাস্তি দিবেন ইবাদত দে করিম বলেন হাবিব আপনি আপনার জিম্মাদারি আদায় করেন এদেরকে নিয়ে টেনশন করবেন না যদি গাদ্দারি করে উড়াইয়া দেন আর বাকিটা হাসরের মধ্যে আমি বুঝবো এবার যদি কেউ বলে আমি যাব না আল্লাহ বাহ যাবা না এটা হবে না আল্লাহ কি বলেন বলেন সবাই বলেন যাবা না এটা আমার কাছে তুমি আসবা না বলে এটা হবে না কি বলছি বলেন এটা কি শুধুই ওই কুফারে কুরাইশের জন্য বলছে না আজকের কারোর জন্য বলছে কি বলছে বলেন আমার কাছে আসবা না এটা মুখস্থ করেন আমার কাছে আসবা না এটা হবে না সবাইরে জেলে পুরে দিয়া তুমি আমার কাছে আসবা না এটা হবে না হাজার হাজার ফাঁসি দিয়া তুমি আমার কাছে আসবা না এটা হবে না বলেন না এটা হবে না ফেরাউন দেখো ফেরাউন তুই আমার কাছে আইবি না এটা হবে না কারণ দেখো তুই আমার কাছে আসবি না এটা হবে না নন্দুজ কুমার তুই আমার কাছে আসবি না এটা হবে না বুশরে কি বলে তুই আমার কাছে আসবি না এটা হবে না নেতানিয়াহুকে কি বলে আমার কাছে আসবা না এটা হবে না কি বলে বলে আমার কাছে আসবা না এটা হবে না সবাই বলে আল্লাহ তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম আর ওদেরকে মুখ বরাবর ওদেরকে বলে দেন ইন্না ইলাইনা ইয়াবাহুম আমার কাছে তোদেরকে শেষ তক আসতেই হবে এখন মানবা না শেষ তক তোকে আমার কাছে আসতেই হবে এখন আমার বন্ধুদেরকে হত্যা করে ফেলবা শেষ তক তোদেরকে আমার কাছে আসতেই হবে আমার তো মনে হয় আজকের কোরআন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ ছুড়ছে কি বলেন আজকের কোরআন নেতানিয়াহুকে কি ছুড়ছে বলেন চ্যালেঞ্জ ছুড়ছে কত মারবা 20,000 মেরেছ 60,000 কে আহত করেছ 20,000,000কে তুমি হ্যাঁ ফিলিস্তিন থেকে 20,000,000কে গৃহহারা করেছ তুমি ভেবো না তুমি আমার কাছে আসবো না রব বলেন তোমরা আমার কাছে আসবে সুম্মা ইন্না ইলাইনা যেন রব কথা বলে আল্লাহ রব কি বলে কথা বলে রব যেন কথা বলে রব যদি রব শাহজিন মালিক নেতানিয়াহু আর কথা মারবি তোরে কিন্তু আমার কাছে আইতে হইব আমেরিকা আর কত মারবা তোকে কিন্তু আসতে হবে ইন্ডিয়া আর কত মারবা তোকে কিন্তু আসতে হবে কি বলে বলে পৃথিবী দেখুক কোরআন কি বলে আসতেই বলে এরপরে কি হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম তোকে কিন্তু শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে তাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব জলের শ্রেষ্ঠ তোমাকে আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব হিটলার শ্রেষ্ঠ তোমাকে আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব ফেরাউন তোমাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে এবার রব্বুল আলামিন বলেন এরপরে কি হবে ثم
ثم إن علينا حسابهم إن إلينا إيابهم ثم كمر قد ششتت أشقيهم ثم إن علينا حسابهم قد ششتت أمين ظالم تك مجدون رضي قد لو يلدمو أمين ظالم تك مجدون الضبطيني چھڑو আমি জালিম থেকে বললাম আমি জালিম থেকে মাজলুমের অধিকার নিয়ে নিব 20,000 হত্যার প্রতিশোধ আমি নেতানিয়াহুর কাছে নিয়ে ছাড়ব ঠিক রব্বুল আমি নিয়ে ছাড়ব কারা কারা সমর্থন করেছো তোমরাও তৈয়ার থাকো কারা কারা ভেটু দিয়েছো তোমরাও তৈয়ার থাকো রব্বুল আলামিন বলেন আমার কাছে তোমাদেরকে শেষতক আসতেই হবে আমার কাছে তে শেষতক আসতেই হবে তুম্মা ইন্না আলাইনা হিসাবহুম শেষতক আমি এদের হিসাব চুকে দিব আমি জালিম থেকে মজলুমের হিসাব চুকে দিব সুবহানাল্লাহ শেষতক আমি হিসাব করেই ছাড়ব ইমানের জাজা আমি দিয়েই ছাড়ব নামাজের পুরস্কার আমি দিয়েই ছাড়ব আর না কুফুরের সাজা আমি দিয়েই ছাড়ব বেনামাজের সাজা আমি দিয়েই ছাড়ব জুলুমের সাজা আমি দিয়েই ছাড়ব إنا إلينا إيابهم ثم إن علينا حسابهم أمار قد تدر كششت أشتي هبه كارون أمي رب العالمين ششت تدر شب فري چربو كارون أمي جمع در نيتي إنا علينا أمار قد واجب أمار قد جمع در أمي نيتي رب القرى كيو جمع در دينا رب إنا علينا আমি আমার কানে জিম্মাদারি নিয়েছি হিসাবহুম এদের হিসাব করার দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ কোন কোন জালিমকে ছেড়ে দিবেন কোন কোন বেনামাজিকে ছাড়বেন কোন কোন হারাম খোরকে ছাড়বেন আল্লাহ উম্মতে মুসলিমাকে তওবা নসিব করেন আল্লাহ এই সূরা দিয়ে আমাদের দিল ও দিমাগকে আলোকিত করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন চারটা দলিল আমি দিলাম দেখো দেখো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত এবার আল্লাহ তাআলা বলেন হাবিবেদেরকে আপনি দেখিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তোরা কি দেখিস না আকাশ তোরা কি দেখিস না ওট তোরা কি দেখিস না জমিন তোরা কি দেখিস না পাহাড় এগুলো যিনি বানিয়েছেন জান্নাত তিনি বানাবেন এগুলো যেভাবে বানিয়েছেন জান্নাত সেভাবে বানাবেন এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন হাবিব ফাদাক্কির আপনি শুধুই উপদেশ দেন তাহলে আজকের এই কথাগুলো এই ফাদাক্কির এই নির্দেশের কারণে সুবহানাল্লাহ এগুলো কোন নির্দেশের কারণে আর এই দুই শব্দ ফাদাক্কির এর আগের সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এখানেও আছে ওয়াদাক্কির এখানেও আছে ফাদাক্কির ইন নাফাতিল যিকরা ওখানেও আছে ফাদাক্কির এখানেও আছে ফাদাক্কির আপনি উপদেশ দিতে থাকুন এই শব্দের বুনিয়াদের ভিত্তিতেই আল্লাহর নবী প্রত্যেক জুমাতে এই দুসরা পড়তেন কেন এই দুসরা পড়তেন উপদেশ দিন আপনি উপদেশ দিন তো রাসূল জুমার নামাজের মধ্যে সাহাবীদেরকে এই দুসরা পড়ে উপদেশ দিতেন তাহলে ফাদাক্কির উপরে আমল করার জন্যই আল্লাহর নবী জুমাতে কি পড়তেন এই দুসরা পড়তেন এবং জুমার দিনে যদি ঈদের নামাজ হতো তখন রাসূল এই দুসরা পড়তেন আর মুস্তাকিল যদি কোনোদিন ঈদের নামাজ হতো রাসূল মুস্তাকিল এই দুসরাই পড়তেন কেন পড়তেন আমরাও তাফসীর কোরআন মাহফিলের সুবাদে আপনাদের সামনে পড়ার সৌভাগ্য হয়ে গেছে ফাযাক্কির আপনি উপদেশ দিতে থাকুন ইন্নামা আনতা মুযাক্কির এটা কি পরিমাণ লোভনীয় শব্দ কি পরিমাণ সুন্দর শব্দ কি পরিমাণ ভালোবাসার শব্দ আল্লাহর নবী উপদেশ দিতে থাকছেন দিতে থাকছেন দিতে থাকছেন লেকিন এরা যখন দিন গ্রহণ করে নাই রাসূল এদের জন্য কাঁদতে থাকলেন কাঁদতে থাকলেন কাঁদতে থাকলেন রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে চোখ ফুলিয়ে ফেলছেন রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে পা গলা ফুলিয়ে দিতেন এবার আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির শুধুই উপদেশ দিয়ে দাও আপনার দায়িত্ব ইন্নামা আপনাকে শুধুই উপদেশ দেওয়ার জন্যই বানিয়েছি উপদেশদাতা হিসাবে আপনাকে প্রেরণ করেছি ইন্নামা আনতা মুযাক্কির আপনাকে শুধুই বানিয়েছি উপদেশদাতা অতএব এর বাইরে আর বেশি টেনশন করার প্রয়োজন নাই যে কি পরিমাণ সান্ত্বনা শেষ শেষ শেষ
তাদাক্কির ইন্নামা আনতাল মুদাক্কির আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব লাস্তা আলাইহিম বিমুসাইতির কাউকে জোর করে উপদেশ দেওয়া জোর করে ঈমান গ্রহণ করানো আপনার দায়িত্ব নয় বলে দেওয়া আপনার দায়িত্ব তার কলিজা দিয়ে দেওয়া আমার দায়িত্ব আর যদি কলিজায় না দেয় যদি সে কলিজায় না নেয় বলেন যদি সে কি যদি সে কলিজায় না নেয় এর বাইরে আপনার বেশি কিছু বলার দরকার নেই হ্যাঁ তবে যদি আপনার দাওয়াতের সামনে মোকাবিল হয়ে দাঁড়ায় আপনার দাওয়াতের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় আপনাকে দাওয়াত দিতে যদি বাধা দেয় আপনাকে দাওয়াত দিতে যদি কি দেয় বাধা দেয় অথবা দাওয়াত দেওয়ার পরে যাকে দাওয়াত দিয়েছেন তার উপরে যদি কোনো টর্চার করে এবার দুনিয়াতে জিহাদের সিদ্ধান্ত দুনিয়াতে কি আশ্চর্য বিষয় হলো এতদিন ধরে ইসরায়েল এখানে বাস করে আটষট্টি বছর ধরে এখানে আটষট্টি বছর ধরে বাস করে এরা শুধুই নির্যাতন করে এদেরকে বসতে দিয়েছিল প্রথম আলোচ্য বিষয় ছিল কতকগুলো মানুষের চেহারা হবে সেদিন বড় লজ্জিত বড় লাঞ্ছিত তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে আর তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে আর তাদের জন্য সেদিন কোনো খাবার হবে না দরি ছাড়া তাদের আর কোনো খাবারের ব্যবস্থা হবে না যে খাবারে তাদের ক্ষুধাও নিবৃত হবে না এবং তাদের শরীরও মোটা তাজা হবে না এই ছিল জাহান্নামীদের আলোচনা এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন সেদিন কতকগুলো চেহারা হবে হাস্যোজ্জ্বল তারা সুউচ্চ জান্নাতে তারা তাদের নিজেদের ইমান ও আমল বরকতে রব্বে করিম যা দিবেন সেগুলোর উপরে হবে খুশি আর তারা সেদিন সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে আর তাদের জন্য সেখানে থাকবে উঁচু উঁচু হাটের ব্যবস্থা থাকবে আর তাদের জন্য সেখানে আরো থাকবে সারি সারি বালিশগুলো সাজানো থাকবে আর তাদের জন্য মোটা মোটা গালিচার কার্পেট সাজানো থাকবে এই কথাগুলো শুনে কুফার মক্কা বলতে শুরু করলো এগুলো বলা আজবি কথা এগুলো আজীব কথা এগুলো আশ্চর্য কথা এগুলো আবার কিভাবে হবে জাহান্নামে আগুনের ভিতরে আবার পানি কিভাবে হবে জাহান্নামে আগুনের ভিতরে আবার গাছ কিভাবে হবে আগুনের ভিতরে আবার গাছ হয় কিভাবে আগুনের ভিতরে পানি হয় কিভাবে এরপরে জান্নাতীদের জন্য তারা আরো আশ্চর্য এখানে এত সুউচ্চ এত সুউচ্চ হাট কিভাবে হবে ওখানে আবার সারি সারি বালিশ কিভাবে হবে তো এই সবগুলোর উপরে তারা শুধু এক প্রশ্ন কিভাবে হবে যেমন আজকের দুনিয়ার নাস্তিকদেরও একই প্রশ্ন কিভাবে হবে কিন্তু সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে কি আমি কিভাবে হয়েছি